দিনের শিক্ষা অর্জন করা এটি কি সবার প্রতি ফরজ অনুরূপ ভাবে দিন শিক্ষা অর্জন করার পর দেওয়া এটি কি সবার প্রতি দায়িত্ব নাকি যারা আলেম প্রচার এবং প্রসার করবেন বিষয়গুলো জানালে আমরা উপকৃত হব। সম্মানিত দিনী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন প্রথম হলো দিনের শিক্ষা অর্জন করা দিনের শিক্ষা অর্জন করা দু ধরনের প্রথম হলো সবার প্রতি ফরজ যখন প্রাপ্ত বয়সে পৌঁছবে যখন তাকে দিন পরিপূর্ণভাবে পালন পালন করতে হবে করার জন্য যা যা দরকার তা শিক্ষা আদা করা নামাজের যে আলা মাসাইল রয়েছে দোয়া রয়েছে রাজকার রয়েছে সেগুলো শিক্ষা অর্জন করা ব্যক্তির জন্য ফরজ অনুরূপভাবে রমজানের শ্রিয়াম সাধনা করা শ্রিয়াম সাধনা করতে যা যা মাস আলা মাস জানা দরকার সেগুলো শিক্ষা অর্জন করা ফরজ হজ সম্পর্কে শিক্ষা অর্জন করা ফরজ যে হজ এটি ফরজ নাকি সুন্নত না নফল বিষয়গুলো স্পষ্ট ভাবে জানা ব্যক্তির উপর ফরজ জাকাত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ অর্থ হলে জাকাত দিতে হবে কেন না এগুলো ইসলামের রুকন অনুরূপভাবে সাথে আমরা আরো যোগ করতে পারি হালাল এবং হারাম বিষয়গুলো জানা সবার প্রতি ফরজ এরপরে আমরা দ্বিতীয় প্রকার বলবো অধিক জ্ঞান অর্জন করা এটি সবার প্রতি ফরজ নয় ওলামাগন বলেছেন এটি হচ্ছে বড় আলেম হওয়া এবং আলেম হয়ে অন্যদেরকে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া দাওয়াতের কাজ করা লেকচার দেওয়া এগুলো সবার প্রতি ফরজ নয় এগুলোকে ওলামাগন বলেছেন যে ফরজে কেফায়া কেউ যদি আদা করে তাহলে সবাই গুণা থেকে বেঁচে যাবেন তবে সবাই যদি না শিক্ষা অর্জন করেন তাহলে সকলে গুণাগার হবেন কেননা কাউকে শিক্ষা অর্জন করতে হবে এবং দাওয়াতের কাজ তাকে করতে হবে শিক্ষা অর্জন করার সম্পর্কে আমরা প্রথমে এভাবে বলবো যেহেতু দুটি দিকে আমাদের মাঝে স্পষ্ট এই ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে বা প্রাধান্য পাবে তৌহিদের জ্ঞান অর্জন করা আল্লাহ সুহান তাই তো তিনি বলেছেন সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াতে ফা আলম আন্নাহুলা ইহা ইল্লাহ জেনে রাখো জ্ঞান অর্জন করো জেনে নাও আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই তাহলে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এটি ব্যক্তির জন্য ফরজ তাহলে এটি প্রথম অনুরূপভাবে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ নবী মুসালাহ আলাইহিস সালাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ তাহলে আমরা বেশ কিছু দিক আলোচনা করেছি যেগুলো আমাদের মধ্যে স্পষ্ট আল্লাহ সম্পর্কে ধারণা স্বচ্ছ হবে আকীদার বিষয়ে জ্ঞান অর্জন করা ব্যক্তির উপর ফরজ এটি ওলামগন বলেছেন প্রথম ফরজ এছাড়া যদি তাও হৃদের জ্ঞান অর্জন না করে তার অনেক জ্ঞান অর্জন করেছে তিনি অনেক বড় শিক্ষিত তবে তাও হেদ তার মাঝে নাই সেরকে ডুবে আছে এই ধরনের শিক্ষা অর্জন করা তার জন্য মূল্যহীন কেননা আসল সে জ্ঞান অর্জন করেনি এজন্য জন্য দিনই ভাই আমরা বলবো কিছু জ্ঞান রয়েছে যেটি আকিদার জ্ঞান দিন ইসলামের জ্ঞান নবী সাল্লি হাসালাম সম্পর্কে জ্ঞান অর্জন করা এগুলো ফরজ অনুরূপ উল্লেখ করেছি যে মাস আলা মাসাইল শিক্ষা অর্জন করা এগুলো ব্যক্তির জীবনে ফরজ যেগুলো তাকে জানতেই হবে মানতেই হবে এরপরে আমরা বলেছি যে দ্বিতীয় প্রকার জ্ঞান অর্জন করা যেটি সবার জন্য ফরজ নয় এরপরে আমরা বলবো যখন জ্ঞান অর্জন করা ফরজ তারতে আমল করাও ফরজ কেননা না জ্ঞান অর্জন করা আমল করা দাওয়াত আওয়াদ দেওয়া সবগুলোই কিন্তু একই সাথে জড়িয়ে রয়েছে যিনি জ্ঞান অর্জন করবেন তিনি আমল করবেন আর যিনি আমল করবেন তিনি অন্যদেরকে এই পথে আহ্বান করবেন এই জন্য আল্লাহ সহানা ওয়াতাআলা নেবী মুসাল্লাহ আলাইহি আসাল্লামকে তিনি যে জ্ঞান দিয়েছেন জ্ঞান অর্জন করার সাথে সাথে তিনি বলেছেন ইয়াই মুদ্রাস্তের কুম ফানদের হে চাদর বেষ্টনকারী কুম আপনি আপনি দণ্ডইমান হন এবং মানুষকে ভীতি প্রদর্শন করুন প্রথমে তাহলে আল্লাহর জ্ঞান আল্লাহ সুহামতাল্লাহ দিয়েছেন এক বিস্মে রব্বি কাল্লাদি খালাক যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ সুহামতাল্লাহ দ্বিতীয় অহিতে তিনি প্রচার এবং প্রসারের কথাগুলো তিনি ব্যক্ত করেছেন এই জন্য দিনের জ্ঞান অর্জন করা যেমনটি ফরজ অনুরূপভাবে মানা ফরজ মানবে মানার সাথে সাথে তার দায়িত্ব আসবে সাধ্য অনুসারে প্রচার এবং প্রসার করা সেটিও তার জন্য ফরজ ফরজের বিষয়গুলো আবারও এখানে তারতম্য হবে কিছু কম এবং কিছু বেশি হবে ব্যক্তি বিশেষের জন্য সেটি ব্যাপক হারে প্রচার এবং প্রসার করা দায়িত্ব হবে এবং তার প্রতি ফরজ হয়ে যাবে যিনি আলেম যিনি দিতে জানেন ফতোয়া বের করতে পারেন তার প্রতি দিনের দাওয়াত দেওয়া এটি ফরজ কেননা তিনি দিনের জ্ঞান অর্জন করেছেন তবে যারা দিনের বেশি জ্ঞান অর্জন করেনি তার প্রতি ফরজিয়াত হলো যতটুকু অর্জন করেছেন সেটি তার পরিবার পরিজনকে দেবেন অনুরূপভাবে সাধ্য অনুসারে তার বন্ধু বান্ধব গ্রামবাসী তাদের মাঝে তিনি বিতরণ করবেন শুধুমাত্র একাকী জ্ঞান অর্জন করে আমল করে যথেষ্ট হবে না আল্লাসফ্ম তাল্তা তাই তো তিনি বলেছেন ইয়ালা দিন আন কো আং ফুসাকুম ওয়ালি কুম না র হে তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আহলি কুম এবং তোমার পরিবার পরিজনকে এখান থেকে ওলাগন বলেছেন যে অবশ্যই তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হলে দিনের জ্ঞান অর্জন করাতে হবে আর আর এই এই দায়িত্ব কিন্তু দায়িত্বশীলের যিনি হলেন পরিবারের কন্ট্রোলার ক্ষেত্রে তার প্রতি ফরজিয়াত হলো তাদেরকে সাধ্য অনুসারে তিনি দিনের জ্ঞান দেবেন অথবা যেইভাবে জ্ঞান অর্জন করলে জাহান্নামের আগুন থেকে বাঁচবে সেই পদ্ধতি তিনি তাদেরকে সুন্দরভাবে উপহার দেবেন এজন্য দিনের জ্ঞান অর্জন করা যেমনটি ফরজ অনুরূপভাবে পালন করা সেটিও ফরজ সাথে সাথে অন্যদের মাঝে বিতরণ করা সেটিও ফরজ আমরা বেশ কিছু আয়াত পড়ব যে আয়াতগুলোতে আমরা স্পষ্ট হতে পারব আল্লাহ সফান তালা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ আল্লাহসফান তালা তার নবীকে তিনি টার্গেট করে কথা বলেছেন ওয়া দ্যা কির ফ ইন দিক রতান ফাউল মোমিন হে নেবী সল্লাল্লাহ আপনি স্মরণ করিয়ে দেন যারা মোমেন তাদের উপকারে আসে তারা উপকার গ্রহণ করবেন তারা নসিহত গ্রহণ করবেন তাহলে এখানে আল্লাহ অন্যদেরকে তিনি স্মরণ করাতে বলেছেন তাদেরকে দাওয়াত দিতে বলেছেন বলেছেন অনুসারে তুমি দাওয়াতের কাজ করো তোমার কাছে যদি একটি আয়াত একটি নিদর্শন একটি হাদিস জানা থাকে তাহলে সেটি তুমি পৌঁছিয়ে দাও তথা তুমি যতটুক জানো স্পষ্ট তোমার কাছে তুমি সুন্দর সঠিক জ্ঞান অর্জন করেছ এই বিষয়টি অন্যের মাঝে যদি না থেকে থাকে তাহলে সেটি তুমি প্রচার এবং প্রসার করো আল্লাহ আহসান তুমি তোমার প্রভুর পথে ডাকতে থাকো মানুষকে সৎ উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে যদি তর্ক বিতর্ক হয় তাহলে সুন্দরভাবে তর্ক বিতর্ক করো আল্লাহ এখানে তাহলে এখানে দাওয়াতের তিনি কথা বলেছেন আর আমরা সুরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আরও স্পষ্ট হতে পারব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'anil যে তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বের করা হয়েছে মানুষের জন্যই যে তোমরা কল্লানের আদেশ দেবে অকল্লান থেকে বাধা দেবে তাহলে কল্লান কর কাজে আদেশ দেওয়া এবং অকল্যাণ থেকে বাধা দেওয়া এটি কিন্তু আমাদেরই কাজ আর এটি সাধ্য অনুসারে সবার কাজ নেবীম সালাম এমনটি বলেছেন মান মিনকুম বিয়া বিয়াদিহি এখানে আল্লাহ নেই বলেছেন যে ব্যক্তি অন্যায় দেখে আল্লাহ আকবর যে ব্যক্তি দেখে পুরুষ মহিলা যে যে অবস্থাতে অন্যায় করতে দেখবে তার উচিত হবে নবীম সাল্লাম বলেছেন ফালিউ গরু বিয়াদিহি সেজন্য হাত দিয়ে সেটি প্রতিহত করে পরিবর্তন করে দেয় ফাইল্লাম ইয়েস্তাতা ফাবে লিসান যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারে সক্ষম না হয় তাহলে মুখ দিয়ে বাধা দেবে ফাইল্লাম ইয়েস্তাতে ফাবে কলবিহি আর যদি মুখ দিয়ে বাধা দেওয়ায় অক্ষম হন সেখানে মুখ দিয়ে বলারও সাহস না থাকে তাহলে অন্তর দিয়ে অন্তত ঘৃণা করবে তাহলে এখানেও কিন্তু আল্লাহ হতালা আমাদেরকে তার নেবির মাধ্যমে দাওয়াতের যে পদ্ধতি সে পদ্ধতি শিক্ষা দিয়েছেন এই আমরা বলবো দাওয়াত দেওয়া সবার প্রতি সাধ্য অনুসারে ফরজ এই কাজটি সবাকে করতে হবে বিশেষ করে যারা আলেম তাদের জন্য বেশি রয়েছে যারা আলেম নন যারা অল্প জ্ঞানের অধিকারী অল্প পরিসরে তাদেরকে দাওয়াতের কাজ করতে হবে আল্লাহ তাই তো বলেছেন আর দিন ওয়ান দিন হলো

জ্ঞান অর্জনের সাথে সাথে ও আমিল সালেহা সে কর্ম করেছে উত্তম কর্ম করেছে অথবা সৌবিল হক পরস্পরে একে অপরকে হক সম্পর্কে দিন সম্পর্কে নসিহত করেছে পরামর্শ দিয়েছে। অথবা সৌবি সবর এবং একে অপরকে ধৈর্য ধারণের ওসিয়ত করেছে নসিহত করেছে পরামর্শ দিয়েছে যে দিন পালন করতে হলে অনেক বাধা বিপত্তি আসবে কষ্ট আসবে এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এখানে আল্লাহ অনেকগুলো পয়েন্ট শিক্ষা দিয়েছেন একটা জ্ঞান অর্জন করা আমল করা অনুরূপ করা এই জন্য আমরা বলবো জ্ঞান অর্জন করা যেমন ফরজ অনুরূপ সাধ্য অনুসারে সেটি অন্যের কাছে সুন্দরভাবে আল্লাহ তালা সুন্দরভাবে কথা বলেছেন সুন্দরভাবে প্রচার এবং প্রসার করা সেটিও সাধ্য অনুসারে ফরজ আলাম